হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্স বা মেজরে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদেরকে বলবো শেষ মুহুর্তে তোমরা ইতিহাস অনার্স বা মেজরের এই কোশ্চেনগুলি দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদেরকে বলে রাখি সিক্সটি মার্কসে তোমাদের থিওরি এক্সাম হবে ইতিহাস অনার্স বা মেজর সাবজেক্টে তোমরা গুরুত্বপূর্ণ

করে নাও কারণ এখান থেকে তোমরা একটি বা দুটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা এখানে প্রাচীন ভারতের জনপদের যুগে বিকশিত বিভিন্ন সংগঠনের পরিচয় দাও জনপদ ও মহাজন পদের মধ্যে পার্থক্য নির্দেশ করো এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে ষোড়শ মহাজন পদের বিভিন্ন রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও মহাজন পদগুলির মধ্যে মগধের উত্থানে প্রধান কারণগুলি কি ছিল এই কোয়েশ্চেনটির সাথে তোমরা আরও একটি কোশ্চেন দেখে যেতে পারো ষোড়শ মহাজন পদের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এই যে কোয়েশ্চেনগুলি আমি বললাম জনপদ আর মহা মহাজন পদ আর ষোড়শ মহাজন পদ এখান থেকে তোমরা একটি কোয়েশ্চেন কিন্তু এক্সামে কমন পেয়ে যাবে কোশ্চেন কি রয়েছে তোমরা এখানেও গিল্ড কি প্রাচীন ভারতের অর্থনৈতিক কার্যকলাপে গিল্ডের কি ভূমিকা ছিল প্রাচীন ভারতে গিল্ড বা সংঘগুলির কয়েকটি বৈশিষ্ট্য লেখ গিল্ডের পতনের কারণ কী ছিল বৈদিক যুগের বর্ণ প্রথার উদ্ভাবে পটভূমি ও কারণ উল্লেখ করো এই যে কোশ্চেনগুলি আমি বললাম এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও চলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ওপরে একটি সংক্ষিপ্ত টেকা লেখো আর্য কারা আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বা আর্যদের আদি বাসভূমি ভারতবর্ষ ছিল কি না ব্যাখ্যা করো অনেক সময় কোশ্চেনটি ঘুরিয়ে আসে সে আর্যদের আদি বাসভূমি সমস্যা সম্পর্কে যা যেন লেখো এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে রাখতে পারো গুপ্ত যুগে সুবর্ণ যুগ বোলাকি সঙ্গত যুক্তিসহ ব্যাখ্যা করো এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে গুপ্ত যুগ কে প্রাচীন ভারতের ইতিহাসদের সুবর্ণ যুগ বলার কারণ কি এই যে কোশ্চেনগুলি আমি বললাম চার নম্বর দাগি এখান থেকে তোমরা এক থেকে দুটি কোয়েশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা এখানে মৌর্য সাম্রাজ্যে পতনের জন্য ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার মধ্যে পার্থক্য নিরূপণ করো এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা যেখানে ভারতে প্রস্তর সংস্কৃতির বিবরণ দাও অনেক সময় কোশ্চেনটি ঘুরিয়ে উপমহাদেশের বিভিন্ন নব্য প্রস্তর কেন্দ্রের বিবরণ দাও এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যেতে পারো মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো নব্য প্রস্তর যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল এ যুগের চাষবাস সম্পর্কে লেখো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো তাম্র প্রস্তর যুগ এর সংস্কৃতির পরিচয় দাও এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে একটি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তবে তোমাদেরকে বলবো নব্য প্রস্তর সংস্কৃতি এই যে কোশ্চেনটি কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট কি রয়েছে তোমরা এখানেও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতের নব্য বা প্রতিবাদী ধর্মীয় আন্দোলনে উত্থানের প্রেক্ষাপট ও পটভূমি আলোচনা করো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখাও বৌদ্ধ ধর্মের হিনজানবাদ ও মহাজানবাদের মধ্যে পার্থক্য লেখো এর সাথে তোমরা যে দুটি কোশ্চেন দেখে যাবে আজীবিক ধর্ম দর্শনের সংক্ষিপ্ত টিকা লেখো বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের কারণ কি জৈন সম্পর্কে আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন বললাম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও সাম্রাজ্যবাদ সম্পর্কে তত্ত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারী পরিণত হয় প্রাচীন ভারতে নগরের উৎপত্তির প্রধান কারণগুলি কী ছিল প্রাচীন ভারতে নগরায়নে ইতিহাস সংক্ষেপে উল্লেখ করো প্রাচীন ভারতের এবং মধ্যযুগের ইউরোপের নগরায়নের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো এই যে কোশ্চেনগুলি আমি বললাম এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও অবশ্যই তোমরা কিন্তু ইতিহাস অনার্স বা মেজর সাবজেক্ট নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ